আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মউতের মালিক কে? আল্লাহ বলে বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না, জবান দ্বারা আমি আল্লাহকে রব বললে হবে না, কি করা লাগবে? আল্লাহ নিজে শিখাই দিলেন, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়াতের উপর তোমাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা লাগবে, শক্তভাবে দাঁড়িয়ে থাকা লাগবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলেন যত বাধা আর বিপদ আসুক, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুসলমানদেরকে সাহায্য করেন কে? ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করেছিলেন কে? আগুনের ভিতর থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন, পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আল্লাহকে রব বলার পরে এই রববিয়াতের উপর যদি কেউ দাঁড়িয়ে থাকে, আল্লাহ পাক শুধু বাঁচায় নাই, আহারে আল্লাহর আদেশ ছিল ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে, কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আহারে আল্লাহ বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা, এই কথা আল্লাহ বলে নাই কেন? কারণ ঠান্ডার কথা বললে যদি ঠান্ডা বেশি হয়, বেশি ঠান্ডার ভিতরে কষ্ট আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে আরামদায়ক ঠান্ডা হয়ে যা। তাফসীরের মধ্যে আছে ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন 40 দিন। আওয়াজ দিয়া বলেন তো বাবা কয় দিন? 40। জোরে বলেন কয় দিন? আহারে আল্লাহ পাক তাকে 40 দিন আগুনের ভিতরে রেখেছেন, একটা সামান্য লোমা ইব্রাহিম আলাইহিসসালামের পরে নাই। আল্লাহু আকবার বলেন। এই সাহায্য এসেছেন কার পক্ষ থেকে? আবার যদি আপনি হযরতে আনাস আলাইহিসসালামের দিকে তাকান, আহারে আনাস আলাইহিসসালাম আল্লাহ এইভাবে আল্লাহর হুকুম আসার আগেই তার উম্মত থেকে যখন পালাইতে লাগলেন, তার উম্মতের উপর গজব আসবে এই জন্য তিনি যখন উম্মতকে ছেড়ে মুক্ত হতে লাগলেন গজব থেকে হেফাজত হওয়ার জন্য, আর যখন নদীর মাঝখানে গেলেন, আবার বন্ধুগণ সবাই মিলে ধরে প্রগাইভাবে ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হলো, আহারে একটা মাছ তারে খাইছে, তাফসীরের ভিতরে আসছে ওই মাছটারে আরো একটা মাছ খাইছে, তাহলে বুঝে থাকলে বলেন তো ইউনুস আলাইহিসসালাম এখন কয়টা মাছের পেটে? দুইটা মাছের পেটে। সমুদ্রের তলদেশে যাইয়াম ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে বলে নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন ইউনুস আলাইহিসসালাম সেখানে যাইয়াও পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। একটু আওয়াজ দিয়ে বলেন তো ইউনুস আলাইহিসসালাম স্মরণ করলেন কাকে? আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইউনুস সমুদ্রের তলদেশে যাইয়া আমি আল্লাহর ভুল নাই, আমি আল্লাহ তোমারে কেমনে বলি? আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাযিল করে জানাই দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আওয়াজ দিয়া বলেন তিনি ইউনুস আলাইহিসসালামকে সাহায্য করলেন কে? আল্লাহ।